ঘটেছিল তার এক্স্যাক্ট টাইমটা হচ্ছে আপনার ওই 12:30 পরে, 12:35 নাগাদ রাত। হ্যাঁ রাত্রি। কারা ঘটাল? হ্যাঁ কারা ঘটাল? ঘটালো কারা নির্দিষ্ট করে তো আমি কাউকে চিনতে পারি, স্বাভাবিকভাবেই নামধামাই বলতে হবে। তবে কতগুলো সার্কামস্ট্যান্স আছে, যেমন ধরুন দিন সাতেক আগে কলেজ মোড়ে কয়েকটা দোকানে শাসক দলের লোকজনেরা যে বলেছে যে তোমাদের দোকানে তিলক ঘোষ কেন আসে, কেন বসে, আমি অ্যাজ কাস্টমার নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান সেখানে যাবো, বসবো, চা খাবো, কী স্টেশনারি মেটেরিয়ালস কিনবো, কী ধরুন হার্ডওয়্যারের দোকানে মাল কিনবো, কী সেলুনে দাড়ি কাটবো, এটা খুব সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, এটা শাসক দলের লোকেরা করছে। কী বলবো বলুন, এই শাসক দলের ইন্ধন ছাড়া, তাদের মদতপুষ্ট দুষ্কৃতি ছাড়া তারা এই ধরনের কাজ করতে আসবে। একটা ভীতির পরিবেশ রেখে দেয়া, সন্ত্রাস জারি করা কারা করবে? আর ওই ওদের নেতাদের তো বক্তৃতা আপনারা শুনছেন, কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত থ্রেট করছে, আমরা তো শুনছি।